ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত একটি পরিবার। ঘটনা হদ্রা গুলমুরা এলাকায় শুক্রবার গভীর রাতে। ঘটনার বিবরণে জানা যায়, হদ্রা গুলমুরা এলাকার বাসিন্দা সুলতান মিয়ার বাড়িতে শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুইটি, বসতঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র, স্বর্ণালঙ্কার এবং নগদ 1,00,000 টাকা। পরবর্তী সময়ে কোনোক্রমে প্রাণ রক্ষা করে সকলে ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে এসে আগুন আয়ত্তে আনে। কিন্তু কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এলাকাবাসীদের অভিযোগ, কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলেও তারা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছায়নি এবং তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন এলাকাবাসীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার এলাকাবাসীদের মধ্যে। এখন অগ্নিকাণ্ডে সর্বশান্ত হওয়া পরিবারের দাবি, সরকার তাদের মাথা গোজার ব্যবস্থা করে দিক। ঘটনাটা দাদা 12:30-12:30 রাত্রিবেলা। তারপর মনে করেন আমার ছেলের কি কেমনি আগুন লাগে এটা কোথায় তার না। আমার ছেলে যখন বাবা কইস, তার গার মাধ্যমে হিট লাগে মশারের মাধ্যমে, বাবা কইয়া সিগন্যাল দিছে, আমি উঠতে এগোতে উঠতে আগিয়ে দি ঘরের ভিতরে আগুন দিতে দিতে জানে যার জীবন দিয়ে। এরপরে এই ছেলেটা আছে ওই ধরো তারা বাড়ি গেছে, এরপরে এই ধরো যায় কোনো রকম। আর এমনি তো মনে করে স্বর্ণ জিনিস 6-7 দূরে স্বর্ণ জিনিস আছে, নতুন বিয়ে হয়েছে, কাপড় সহ যা আছে সব কিছু, মনে করো 15-20 লাখ টাকা সম্পদ আমার সব শেষ। আমার জীবনে মনে করেন দাঁড়াই ওঠা তার না। আগুনের সূত্রপাত মানে কোথায় থেকে আগুনটা লাগতে পারে কোনো ধারণা আছে? এখনো খেরা আছে, খেরার তো কেমনি লাগছে, এই খেরের থেকে মনে করেন কিন্তু ঘরে উঠতে গেছে। কেন মারা দিয়ে খেরটার খুঁজে রাখছি বলে আমরা সহজেলা মারা তারা মাইরা খেরটা থামাইলাম। এখন কি চাইছেন? ওনকার সরকার কাছে সাহায্য চাইছে আর কি, যদি দয়া করে আনবে বাঁচাইলেও পারে, ওনকে মারলেও পারে, তারা যেমনি ভালো লাগে না। আমি সরকার কাছে আবেদন রাখছি। আপনার নাম? আমার নাম সুলতান। এই জায়গাটার নাম কি? এটা হদ্রা গুলমুরা। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।